হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ভিডিও করছি যে মেশিনের ফল কিভাবে, ফল বলতে ব্লেড কিভাবে ধারানো হয়, তোমরা যে কাজগুলো করি সেগুলো কাজ কাঠগুলো সাফ করার জন্য যে মেশিনগুলো ব্যবহার করি সে মেশিনের ব্লেড আজকে আমরা ধারাচ্ছি। তো সেটাই আজকে আপনাদেরকে ভিডিও করে সম্পূর্ণ দেখাবো। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর ইদানিং দেখছি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন না, হয়তো ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, এই কারণে আপনারা ভিডিওগুলো দেখছেন না। তো এতে কোনো সমস্যা নাই, আপনাদের ইচ্ছা, দেখলে দেখবেন, না দেখবেন না দেখবেন, আমার ছাড়ার দরকার আমি ছাড়ব। তো আপনারা ভিডিওগুলো দেখছেন না, যাই হোক, একটু খারাপ তো লাগেই, ভিডিওগুলো ছাড়ছি আপনারা দেখছেন না। তো মূল কথা যাই, আজকে ব্লেড, মেশিনের যে ব্লেড আছে ব্লেডটা ধরাচ্ছি হাত দিয়ে। মেশিন আর হাত দিয়ে ব্লেড ধরাচ্ছি। ব্লেড ধরানো যায় তাই বিষয় না, ব্লেড ধরানো অনেক রিক্স। তো এর আগে আমি একটা ভিডিও দিছিলাম ব্লেড, মেশিনের ব্লেড ধরানোর একটা ভিডিও এর আগে আমি করছিলাম। তো সে ভিডিওটা অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য ওই ভিডিওটা ইউজ করি না। আমি নতুন করে একটা ভিডিও করছি। তো আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন কোন রিলেটেড ভিডিও আপনাদের দরকার আপনারা আমাকে কমেন্ট করুন। আর যদি কোনো কিছু দেখার ইচ্ছা কিংবা কোনো কিছু শোনার ইচ্ছা থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফোন নাম্বার সবগুলো দেওয়া আছে। তো আপনারা যোগাযোগ করতে পারেন। যদি কোনো ভিডিও কিংবা ভিডিও মেশিনের ফাইল টাইল কোনো কাজের কোনো যন্ত্রপাতি দরকার হয় তাহলে আপনারা আমাদের কাছে কমেন্টে বলতে পারেন, আমরা দিয়ে দিব। তো আমাদের কাজের ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ডু থানা আর ডাক বাংলা বাজার। লোকেশন ইসলাম ব্যাংকের সামনে, শেখ মার্কেটের পিছনে। তো আপনারা সবাই যদি আসেন তাহলে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে, তো সবাই যোগাযোগ করবেন।